আজ ছুটির দিনেও সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে টিকিট সংগ্রহ করতে জড়ো হয়েছেন সৌদি প্রবাসী কর্মীরা। আজ টিকিট পাবেন 850 থেকে 1400 সিরিয়ালের টোকেনধারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহান খান, তার কাছ থেকে জেনে নেব সবশেষ খবর। সোহান, টোকেনধারী প্রবাসী কর্মীরা তো অপেক্ষা করছেন টিকিটের জন্য, আর যারা টোকেনধারীরা টোকেন পাননি তারা কি বাইরে অপেক্ষা করছেন এবং তাদের দাবি দেওয়া কি বিস্তারিত জানাবেন। স্বামী, সকাল 10টা থেকে সৌদি প্রবাসীরা কাই কারণবাজার সোনারগাঁ সংলগ্ন সৌদি এয়ারলাইন্সের সামনে কয়েক হাজার প্রবাসী জড়ো হয়েছেন টিকিট এবং টোকেন পাওয়ার জন্য। যদিও আজকে 851 থেকে 1400 পর্যন্ত টোকেন যাদের আছে তাদেরকে এই টিকিট দেওয়ার কথা রয়েছে, কিন্তু এর বাইরেও আমরা অসংখ্য প্রবাসীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং তারা টিকিট এবং টোকেন দুটোর জন্যই রাস্তা অনেকটাই অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। তো সেটা নিয়ন্ত্রণ পুলিশ যথাসাধ্য সেটাকে নিয়ন্ত্রণ করেছে এবং কিছুক্ষণ আগে তাদেরকে শান্ত করতে তাদের দাওয়ার বিষয়ে কথা বলার জন্য সৌদি এয়ারলাইন্সের এই ম্যানেজার জাহিদুল আবেদিন এই ভুক্তভোগী এসব সৌদি প্রবাসীদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে পরে পরবর্তী টোকেন তাদেরকে 4 তারিখে দেওয়া হবে বলে জানিয়েছেন এবং পাশাপাশি এও তাদেরকে সতর্ক করেছেন যে তারা এই বাংলাদেশে থেকে টিকিট, টোকেন এবং আকামা বিচার মেয়াদ বর্ধিতকরণের জন্য যে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতা দেখছেন এটা সৌদি কর্তৃপক্ষ আপনার মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়ে এই বাংলাদেশ সৌদি এয়ারলাইন্সে যোগাযোগ করেছেন এবং বলেছেন তারা যদি এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সৌদি সরকার ভিন্ন একটা সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। এইসব কথা বলে তাদেরকে অনেকটাই শান্ত করেছেন। এরই মধ্যে বৃষ্টি আসার কারণেই মোটামুটি সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ থেকে যে তাদেরকে টিকিটের ব্যাপারে এবং তাদের যাওয়ার ব্যাপারে যথেষ্ট আশ্বস্ত করেছেন এবং দুদেশের সাথে তাদের এই সৃষ্ট সংস্করণার কারণে সৃষ্ট সমস্যার সমাধানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে এবং যাদের 30 তারিখের মধ্যে আকামা এবং বিচার মেয়াদ শেষ হয়ে যাবে সেটা অটো 24 দিন তাদের বর্ধিত হয়ে যাবে। আর এর মধ্যে যাদের বিচার মেয়াদ শেষ হয়ে যাবে তাদেরকে সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করে সৌদি এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ করার কথা বলেছেন। আর যারা ডাবল টিকিট নিয়ে বাংলাদেশে আসছেন তাদের পুনরায় টিকিটের কোনো ফি দেওয়া লাগবে না। সোহান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।